স্বাগত 24 ঘন্টা আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে রাজ্য এবং শহরে একের পর এক দুষ্কৃতীর দৌরাত্বের খবর আসছে আমাদের কাছে এবং শুরুতেই আমরা নজর রাখব সেই সংক্রান্ত খবরে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় খুন পুলিশ কর্মী বালুরঘাটের একে গোপালন কলোনির এই ঘটনা শ্রীকান্ত ঠাকুর আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে শ্রীকান্ত বিস্তারিত জানাও আমাদের পূজা ভবেশ চন্দ্র দাস সেটাই পুলিশ কর্মী ইনি বালুরঘাট থানাতে পোস্টিং ছিলেন বালুরঘাটের একে গোপালন কলোনির বাসিন্দা এলাকায় এক প্রাণকৃষ্ণ দাস অধিকারী তিনি দীর্ঘদিন ধরে তার মুদির দোকান থেকে মদ এবং গাঁজা বিক্রি করতেন এই অভিযোগ ছিল তার বিরুদ্ধে তিনি পেশায় পুলিশ কর্মী এই ভবেশ চন্দ্র দাস এটার প্রতিবাদ করতেন প্রায় তিনি প্রতিবাদ হতো এছাড়াও এই পাশাপাশি দুটি বাড়ি এই দুটি বাড়িতে অন্যান্য সমস্যা নিয়েও মাঝে মাঝে ঝগড়া হয়েছে গতকাল রাত্রেবেলা এরকমই একটি ঘটনা যে ওরা মদ বিক্রি করেছিল সকাল থেকেই ওখানে মদ বিক্রি হচ্ছিল গাঁজা বিক্রি হচ্ছে তার প্রতিবাদ তো ছিলই সন্ধ্যাবেলায় আবার ময়লা ফেলা নিয়ে একটা গন্ডগোল হয় তারপরেই এই প্রাণকৃষ্ণ দাস অধিকারী এবং তার দুই ছেলে চড়াও হয় ভবেশ দাস চন্দ্র অধিকারীর উপর ভবেশ দাস চন্দ্র অধিকারীকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয় এবং এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তিনজন রামকৃষ্ণ দাস অধিকারী এবং তার দুই ছেলে গ্রেপ্তার রয়েছে এলাকায় উত্তেজনা থাকার কারণে বিশাল পুলিশ বাহিনী ওখানে পাঠানো হয়েছে এবং যিনি মারা গেছেন এই ভবেশ চন্দ্র দাস তার পরিবারের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই অসামাজিক কাজকর্ম তিনি প্রতিবাদ যেহেতু করতেন তাই তিনি টার্গেট হয়ে উঠেছিলেন এই কারণে গতকাল তাকে এরকম ভাবে মারা হয় অর্থাৎ শ্রীকান্ত পুলিশ তাকেও ভয় করলো না দুষ্কৃতীরা একদমই পুলিশ কর্মী যার আইন শৃঙ্খলা রক্ষা করার কথা তিনি আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করেছেন এবং তার যেহেতু একদম প্রতিবেশী বলা যেতে পারে পাশের বাড়ির ঘটনা ফলে সেখানে একটা প্রতিবেশীদের মধ্যেও একটা সমস্যা থেকে যায় কিন্তু তার কর্তব্যে তিনি অবিচল ছিলেন তিনি প্রতিবাদ করেছিলেন এটার এবং দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া যে পুলিশ কর্মীকেও রেয়াত দেয়নি এক্ষেত্রে পূজা ধন্যবাদ শ্রীকান্ত ঠাকুর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে